স্টার্ট। আর বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, দেহকে নিয়ে যে বিজ্ঞান, সেটা ফিজিওলজিক্যাল সায়েন্স, দেহবিজ্ঞান, শারীরবিজ্ঞান, বা জড় পদার্থকে নিয়ে যে বিজ্ঞান, সে ফিজিক্স, মনকে, মন দেহ থেকে জড় পদার্থ থেকে সূক্ষ্ম, মনকে নিয়ে যে বিজ্ঞান সেটা সাইকোলজিক্যাল সায়েন্স, মনের থেকে সূক্ষ্ম আত্মা বা স্পিরিট, সে আত্মাকে নিয়ে যে বিজ্ঞান সেটা হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্স। স্পিরিট এর দুটো অর্থ, একটা হচ্ছে স্পিরিট মানে প্রেত, আর একটা স্পিরিট মানে চেতনা। তো যেখানে স্পিরিট মানে প্রেত, সেখানে স্পিরিচুয়াল ইজম বলা হয়, প্রেত তত্ত্বকে স্পিরিচুয়াল ইজম। আর যেখানে স্পিরিট মানে আত্মা, সেখানে কনসার্নিং যে সায়েন্স তাকে বলা হয় স্পিরিচুয়ালিটি বা অধ্যাত্ম বিজ্ঞান। তো এই অধ্যাত্ম সুপার সায়েন্স, সাইকোলজিক্যাল সায়েন্সের থেকেও সূক্ষ্ম এবং গ্রেটার সায়েন্স হচ্ছে আধ্যাত্ম বিজ্ঞান। তো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন কিভাবে সম্ভবপর হয়, তারই পন্থা পদ্ধতি আছে এই অধ্যাত্ম বিজ্ঞানেতে। তো বিজ্ঞান, জড় বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক আছে, বায়োসাইকোলজির ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আবার মনোবিজ্ঞানের সাথে অধ্যাত্ম বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। একজন মনোবিজ্ঞানী মিস্টার হাক্সলি, উনি ইউনেস্কোর ফর্মার ডাইরেক্টর ছিলেন, উনি তার মনোবিজ্ঞানীদের একটা সবাই বলেছিলেন যে মাই ফেলো সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট, ইফ দ্য মিস্টিক লোর অফ দ্য ইস্ট কুড বি ইনভেস্টিগেটেড সাইন্টিফিক্যালি, দেন আই এম ভেরি কনফিডেন্ট অফ দিস ফ্যাক্ট দ্যাট ওয়ান ইমেন্স স্টেপ ফরওয়ার্ড কুড বি অ্যাচিভড ইন ইউর সাইকোলজিক্যাল ফিল্ড। অর্থাৎ হে মনোবিজ্ঞানীগণ, যদি প্রাচ্যের অধ্যাত্ম বিজ্ঞান সম্পর্কে আমরা সাইন্টিফিক্যালি ইনভেস্টিগেট করি, তাহলে আমাদের মনোবিজ্ঞানের জগতে একটা নব দিগন্ত উন্মোচিত হবে। অনেকে বলে যে বিজ্ঞান নাকি ভগবানের অস্তিত্বকে মানে না, বিজ্ঞান নাকি ধর্ম সাধনায়, বিজ্ঞান ভগবানকে মানে না, এ কথা মানতে আমি রাজি নই। অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো জ্ঞানের অধিকারী, যারা অল্প অল্প জ্ঞানের অধিকারী, তারা বিশাল বিশাল মন্তব্য করে বসে। এই জন্য পরমহংস যোগানন্দ বলছেন একটা এতে বইয়েতে, অটোবায়োগ্রাফিতে, ইন শ্যালো মেন দ্য ফিস অফ লিটিল থট কজেস মাচ কমোশন, বাট ইন ওশিয়ানিক মাইন্ড দ্য ওয়েল অফ ইন্সপিরেশন মেক্স হার্ডলি এনি রাফল। অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো সেই জন্যে একজন বিজ্ঞানী বলছেন, স্যার জর্জ আল দাবিস, উনি বলছেন যে যে মেনলি মেনি আওয়ার মেনি অফ আওয়ার থটস অ্যান্ড বিলিভস আর দ্যাট উই বিলিভ, উই টেন টু বিলিভ দ্যাট মেনি অফ দ্য সায়েন্টিস্টস আর এথিস্টস, বাট কন্ট্রারি ইজ দ্য ফ্যাক্ট by the experience gained at the first hand by many of the scientists themselves. তো জেমস জিন একজন জেমস জিনস একজন বড় বিজ্ঞানী ছিলেন, উনি বলছেন স্ট্রিম অফ নলেজ ইজ হেডিং টুয়ার্ডস দ্য স্টেট অফ নন মেকানিক্যাল রিয়ালিটি, ইউনিভার্স অ্যাপিয়ার্স টু বি মোর লাইক এ গ্রেট থট দ্যান লাইক এ গ্রেট মেশিন, আমার চেতনা স্থূল ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ ভেদ করে এক অতীন্দ্রিয় পরম সত্তার দিকে অগ্রসর হচ্ছে, ব্রহ্মাণ্ডকে দেখে আমার মনে হচ্ছে না যে এটা একটা জড় মেশিন, এটা ক্রুড ক্রিয়েশন, আমার মনে হচ্ছে এটা একটা বিরাট পুরুষের কল্পনাধারা। আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন, উনি সারা জীবন ভগবানকে মানতেন না, কিন্তু মরবার সময়ে, মরবার কিছু আগে উনি একটা বই লিখলেন, অটোবায়োগ্রাফি, তাতে লিখছেন যে All my efforts to find out a theoretical foundation of this knowledge, physics, has been failed completely. It was as if the ground had been pulled out from under one, with no firm foundation to be seen anywhere upon which one could have built. Amar sara jibonet prayas bertho hoye geche. Ami amar nobo abishkrito ফিজিক্সের একটা স্থূল ফাউন্ডেশান, কংক্রিট ফাউন্ডেশান দিতে চেয়েছিলাম, কিন্তু সেই ফাউন্ডেশান দিতে পারিনি, কারণ মূল তত্ত্ব হিসাবে পরম ব্রহ্মকে, পরমেশ্বরকে তো আমি স্বীকৃতি দিইনি। তাই আজ নতমস্তকে স্বীকার করছি ইনলিমিটেবল সুপিরিয়ার রিজনিং পাওয়ার হুইচ হ্যাজ বিন রেভেলড ইন দ্য ইনকম্প্রিহেন্সিবল ইউনিভার্স,
এই দুর্গেয় ব্রহ্মাণ্ডের সৃষ্টির মূলে রয়েছে এক অনন্ত কারণ সত্তা। কারণ থেকেই কার্যের উৎপত্তি। বৈশেষিক দর্শনে প্রায় 2000 বছর আগে ঋষি কণাদ বলছেন কারণ ভাবাত কার্য ভাব। সমস্ত বিজ্ঞানীদের আদি পুরুষ এই ঋষি কণাদ, কণাতত্ত্ব অ্যাটম তত্ত্বকে উনি প্রথম আবিষ্কার করেছিলেন, সেই জন্য তাকে বলা হয় কণাদ। তো সেখানে ওনার বৈশেষিক ফিলোসফিতে এক জায়গায় তিনি লিখছেন যে ভাস্ট ওয়ার্ল্ড লাইজ উইদিন দ্য হলোজ অফ ইচ অ্যাটম মাল্টিফেরিয়াস অ্যাজ দ্য মোটস ইন এ সানবিম। এক একটা পরমাণুর মধ্যে বৃহৎ জগৎ লুকিয়ে আছে। গোস্বামী তুলসীদাস বলছে রোম রোম মে রাম হ্যায়, কণ কণ মে রাম হ্যায়। রাম মতলব পরম ব্রহ্ম পরমেশ্বর, যে হর বস্তু মে, হর কণ কণ মে, হর হর কণিকা মে, হর অ্যাটম মে ছিপি হুই হ্যায়। এসলে পরম ব্রহ্ম দুনিয়া প্রত্যেক বস্তুর মধ্যে সমাহিত হয়ে আছে। বিষ্ণু তিনি পরম বিষ্ণু, বিস্তার সর্বভূতস্য বিষ্ণুর বিশ্বমিদং জগৎ দ্রষ্টব্য মাত্রবা তস্মাৎ অবিধন বিচক্ষণই। হি ইজ দ্য সুপ্রিম অল পারভেসিভ এন্টিটি, অল পারভেডিং এন্টিটি, পারমিটেড অল বা দিস ইউনিভার্স। তো সেই জন্যে যারা বলে যে বিজ্ঞানী আজকে যে ঋষি কণাদের কথাটা আজকের বিজ্ঞানীরা মেনে নিচ্ছে, যেমন লর্ড রাদারফোর্ড উনি বলছেন অ্যাটম তত্ত্বকে যিনি প্রথম মোটামুটি একটা ফাউন্ডেশন দাঁড় করালেন লর্ড রাদারফোর্ড, উনি ব্রিটিশ বিজ্ঞানী ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতে রিসার্চ করে করে উনি অ্যাটমের প্রাথমিক বেসটা সন্ধান পেলেন। উনি বলেন অ্যান অ্যাটম ইজ এ কনস্টেলেশন অফ ইলেকট্রনস অ্যান্ড দ্য কেমিক্যাল কোয়ান্টিটি অফ দ্য অ্যাটম ডিপেন্ডস নট ওনলি অন দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইট কম্পোজেস রাদার অন দ্য প্যাটার্ন ইন হুইচ দ্য ইলেকট্রনস হ্যাভ বিন অ্যারেঞ্জড। দিস প্যাটার্ন অফ অ্যাটমিক স্ট্রাকচার ইজ ভেরি ভেরি ডাইনামিক, কনস্ট্যান্টলি মুভিং ইন এ ডেফিনেট রিদমিক ওয়ে। একটা অ্যাটমের মধ্যে কেন্দ্রবিন্দুতে নিউক্লিয়াস আছে আর নেগেটিভলি চার্জ ইলেকট্রন সমূহ ওই নিউক্লিয়াসের চারপাশে বাঁই বাঁই করে ঘুরছে, বিঘণ্ডিত হচ্ছে প্রতিনিয়ত প্রচণ্ড বেগে। ইটস ভেরি ডাইনামিক, কনস্ট্যান্টলি মুভিং, অ্যাটমিক স্ট্রাকচার ইজ ভেরি ভেরি ডাইনামিক। তো অ্যাটমের কেন্দ্রবিন্দুতে আছে নিউক্লিয়াস আর ইন্টিরিয়াল ফোর্স, সেন্ট্রিফিউগাল সেন্ট্রিপেটাল ফোর্স, দুটোর ব্যালেন্স মেনটেন হচ্ছে বলেই ওর অরবিটেতে ঘুরছে সমস্ত নেগেটিভলি চার্জ ইলেকট্রন কণিকা সমূহ। তো এর থেকে বড় স্ট্রাকচার যেখানে ঈশ্বর আছে, ঈশ্বর মানে কি, ঈশ্বতে যশ ঈশ্বর, যিনি কোনো বস্তুকে নিয়ন্ত্রণ করেন তিনি তার ঈশ্বর, যিনি গোটা সৌরমণ্ডলকে কন্ট্রোল করছেন তিনি সৌরমণ্ডলের ঈশ্বর সূর্য, আর যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছেন তিনি বিশাল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর পরমেশ্বর, তিনি সকল ঈশ্বরের ঈশ্বর, তাই তিনি পরমেশ্বর। একজন বিজ্ঞানী বলছেন যে there is a definite pattern which is followed from hydrogen to uranium and beyond. Even in the distant stars, we recognize elements common to Earth. So there is no doubt existing in my mind that 1, 2, 9, 3, 9, one supreme intelligence has planned and constructed this universe and is guiding its destiny. এক অনন্ত প্রজ্ঞা শক্তি থেকে গোটা ব্রহ্মাণ্ডের উদ্ভূতি হয়েছে এবং একদিন তারই মাঝে বিশ্ব ব্রহ্মাণ্ডের বিলয় হয়ে যাবে। বেদ বলছে যো বা ইমানি ভূতানি, তন্ত্র বলছে যো বা ইমানি ভূতানি জায়ন্তে যেন যাধানি জীবন্তে যস্মিন সর্বাণী লিয়ন্তে জ্ঞেয় তৎ ব্রহ্ম লক্ষ্য নয়। যাহা হইতে সমুদয় বিশ্ব ব্রহ্মাণ্ড উদ্ভূত হইয়াছে, যাহারই মধ্যে স্থিত আছে, একদিন যাহারই মধ্যে সবাই লয়প্রাপ্ত হইয়া যাইবে, তাহাই পরম ব্রহ্ম পরমেশ্বর। আর বেদ বলছে আনন্দ ব্রহ্ম আনন্দাদেব্য খল্যমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং যত প্রয়ন্ত বিষং বিষন্তি ইতি। তো সেই অনন্ত আনন্দের সাগরের মধ্যেই গোটা ব্রহ্মাণ্ডের সমস্ত সত্তা নিহিত আছে। সেই অনন্ত আনন্দ কোনো সত্তাই পরম ব্রহ্ম, তার দেহ নাই, তার কোনো স্থূল সীমাবদ্ধ কোনো অস্তিত্ব নাই, তিনি অসীম জ্ঞানের সাগর, অসীম আনন্দের সাগর, অমূর্ত তিনি নৈর্ব্যক্তিক সত্তা, এইটুকুই বলা যেতে পারে। কিন্তু সেই বিরাট পুরুষের থেকেই জগৎ ব্রহ্মাণ্ডের উদ্ভূতি হয়েছে। যেমন তো সৌরমণ্ডলের কেন্দ্রবিন্দুতে সূর্য আছে, তার চারপাশে 9টা গ্রহ তাদের উপগ্রহগুলোকে নিয়ে বাই বাই করে ঘুরতেছে,
এই সৌরমণ্ডলীর ঈশ্বর হলো সূর্য। তো এখানে যদি সেন্ট্রিফিউগাল ফোর্স প্রবল হতো তাহলে গ্রহসমূহ সূর্য থেকে ছিটকে মহাশূন্য মহাকাশে নিক্ষিপ্ত হতো, সৌরমণ্ডলের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। আবার যদি সেন্ট্রিপেটাল ফোর্স প্রবল হতো তাহলে গ্রহগুলো আবার মূল যে প্যারেন্ট স্ট্রাকচার সূর্যের মাঝে এসে মিশে যেত। সেই জন্য দুটো শক্তির ব্যালেন্স মেনটেন হচ্ছে, তাই ওরা সবাই সূর্যের চারপাশে ঘুরতেছে। তেমনি করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জৈব অজৈব সংরচনা, যত যত চেতন অবচেতন অচেতন সত্তা ব্রহ্মাণ্ডে আছে, সবাই পরম ব্রহ্ম থেকে এসেছে, পরম ব্রহ্মের চারপাশেই ঘুরছে। তাই বাবা আনন্দমূর্তিজি বলছেন আনন্দ সূত্রম গ্রন্থে, পরম শিব পুরুষোত্তম বিশ্বস্ব কেন্দ্রম, ওই একই তত্ত্বে একই নিয়মে যে তত্ত্বে অ্যাটম চলছে, যে তত্ত্বে সৌরমণ্ডল চলছে, সে একই তত্ত্বে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু স্বরূপ পরম ব্রহ্ম বা পরমেশ্বর, তিনি গোটা ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছেন, সৃষ্টি স্থিতি লয় সব কিছুর মূলে তিনি। তো সেই বিরাট পুরুষকে জানতে হবে, তাকে জানার জন্য সাধনা আছে, সেই সাধনাই হলো বিজ্ঞান ভিত্তিক যোগ সাধনা। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, আই নিড ওয়ার্কার্স উইথ মাসলস অফ আয়রন, নার্ভস অফ স্টিল অ্যান্ড জায়গান্টিক উইল ফোর্স হুইচ নাথিং ক্যান রেজিস্ট। অর্থাৎ আমাদের মানুষের, আমাদের যারা যোগ অভ্যাস করব, যারা ধর্ম সাধনা করব, এই বিজ্ঞান ভিত্তিক ধর্ম সাধনা বা যোগ সাধনা যারা করব, তাদের মাসল হবে আয়রনের মতন, নার্ভ হবে স্টিলের মতো, আর তাদের জায়গান্টিক উইল ফোর্স থাকবে, তাদের প্রচণ্ড আত্মিক শক্তিতে তারা পরিপূর্ণ থাকবে, যে জায়গান্টিক স্পিরিচুয়াল ফোর্সের সামনে গোটা জগৎ নতজানু হবে। সেই জন্যে সেই পরম ব্রহ্ম সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞ, আর তাকে, তার থেকেই আমরা এসেছি, একদিন তারই মাঝে মিশে যাব। তাকে পাওয়ার জন্যে যে সাধনা, সেই সাধনা বিজ্ঞান ভিত্তিক সাধনা, যোগ সাধনা। আচার্য জগদীশচন্দ্র বসু কি বিজ্ঞানী ছিলেন না? তিনি বলছেন একটা অব্যক্ত নামক গ্রন্থে, নরের দুঃখপাশ ছেদন করিবার জন্য যুগে যুগে অবতার পুরুষের আগমন হইয়াছে ভারতবর্ষের বুকে, আমার দৃঢ় বিশ্বাস অত্যন্ত অদূর ভবিষ্যতে তাহার এই ভারতবর্ষেই পুনরাগমন হইবে। সুতরাং বিজ্ঞানীরা ভগবানকে মানে না, এটা আমি মানতে রাজি নই। তো বিজ্ঞানীরা কেমন, তারা কত বিপুল জ্ঞানের অধিকারী, যা জগৎ সম্পর্কে তাদের জ্ঞানের সীমা পরিসীমা নাই, তথাপি তারা কত বিনয় নম্র মানসিকতার অধিকারী ছিলেন। যেমন আইজাক নিউটন, উনি এক জায়গায় বলছেন, আই সিম মাইসেল্ফ লাইক এ চাইল্ড রোমিং অন দ্য সিশোর পিকিং আপ পেবলস অয়েস্টার্স হেয়ার অ্যান্ড দেয়ার, হোয়ার অ্যাজ এ ভাস্ট ওশিয়ান অফ আননোন নলেজ রিমেন্স বিফোর মি আনডিসকভার্ড। আমার, আমি একটা ছোট্ট বালকের মতন সমুদ্র কিনারে ঝিনুক কুড়িয়ে বেড়াচ্ছি, অথচ অজানা জ্ঞানের একটা বিশাল মহাপায়দী মহাসমুদ্র আমার সম্মুখে পড়ে আছে অনাবিষ্কৃত অবস্থাতে। এ নিয়ে বাবা আনন্দমূর্তি গান লিখেছেন, সাগর বেলা ঝিনুক কুড়িয়ে চলি। তো পরম ব্রহ্ম এই অনন্ত সাগরের মতন, তার থেকেই আমরা এসেছি, তারই মাঝে আমরা একদিন মিশে যাব। আমরা একটা গান গাইতাম ফিলিপিন মালয়েশিয়াতে, ওই অল কাম ফ্রম বাবা অ্যান্ড আনটু হিম ডু ওই রিটার্ন, ওই অল কাম ফ্রম বাবা অ্যান্ড আনটু হিম ডু ওই রিটার্ন, লাইক এ স্ট্রিম অফ ওয়াটার গোয়িং টু দ্য ওশান, লাইক এ রে অফ লাইট রিটার্নিং টু দ্য সান, বাবা নাম কেবলম উই অল কাম ফ্রম বাবা অ্যান্ড আনটু হিম ডু উই রিটার্ন। আমরা সেই বিশ্বপিতা পরম পিতা পরমেশ্বর থেকে এসেছি, একদিন তারই মাঝে মিশে যাব। তাই বেদ বলছে যে, বেদ বলছে যে সর্বাজীবে সর্বসংস্তে বৃহন্ত তস্মিন হংস
ভ্রামতে ব্রহ্মচক্রে পৃথক আত্মানং প্রেরিতারঞ্জ মত্তা জুস্তস্তস্তেনামৃতত্বমেতি। যত কিছু জৈব বা অজৈব সংরচনা আছে সবাই সেই পরম ব্রহ্ম থেকে উদ্ভূত হয়ে তারই চারপাশে নিত্য বিঘূর্ণিত হচ্ছে, এবং একদিন যখন পূর্ণ চেতনা জাগরণ হবে অণুর মধ্যে, তখন সে আর অণু থাকবে না, জীব থাকবে না, সে ভূমার মাঝে মিশে যাবে। এই পূর্ণ চেতনা চৈতন্যের জাগরণ করার জন্যেই আছে যোগ সাধনা সাইন্টিফিক পদ্ধতি। যেমন বিজ্ঞানের ল্যাবরেটরিতে হিন্দু মুসলমান খ্রিস্টান সব ছাত্রেরই প্রবেশ অধিকার আছে, তেমনি যোগ একটা বিজ্ঞান, যোগের দরবারে যোগের ল্যাবরেটরিতে সবাই ওয়েলকাম। তো রিলিজিয়ান খালি বিশ্বাস করতে বলে, হ্যাভ ফেথ ইন গড, হ্যাভ বিলিভ ইন গড, ইউ উইল গেট হিম। কিন্তু বিজ্ঞান তা এবং অধ্যাত্ম বিজ্ঞান তা বলে না, বিজ্ঞানও বলছে না যে তুমি বিশ্বাস করো, বিজ্ঞান বলছে আমি আগে পরীক্ষা করে দেখব এটা জিনিসটা সত্যি কি না। তেমনি অধ্যাত্ম বিজ্ঞানও বলছে পরীক্ষা করো, যোগ সাধনা করলে, আসন ব্যায়ামগুলো করলে শরীর মজবুত হবে, দৃঢ় বলিষ্ঠ কষ্ট সহিষ্ণু হবে এবং ইমিউন ক্যাপাবিলিটি বেড়ে যাবে বিভিন্ন যোগাসনের ব্যায়ামের মাধ্যমে, আর তখন যে কোনো রোগকে আমরা ইজেক্ট করতে পারবো, কারণ ইমিউন ক্যাপাসিটি বেড়ে যাবে, রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যাবে। কারণ সাইকোলজি কারণ ফিজিওলজি বলছে প্রিভেনশান ইজ অফেন বেটার দ্যান কিওর, আমরা রোগগ্রস্ত হব কেন, প্রিভেন্ট করে দেবো। তো প্রিভেন্ট করার জন্যই আছে যোগ আসন। যোগাসন দুই প্রকারের, একটা রোগকে প্রিভেন্ট করে আর একটা রোগকে কিওর করে। তো এই জন্যে যোগাসন আমাদের খুবই দরকার। আর তারপর হচ্ছে যোগের মেন্টাল কনসেন্ট্রেশন, মেন্টাল কনসেন্ট্রেশনগুলো করলে আমরা প্রচণ্ড মনঃশক্তির অধিকারী হব। যেমন সূর্যের আলোতে যদি আমরা কাগজ ধরি, কাগজ জ্বলবে না, কিন্তু যদি উত্তর লেন্সের দ্বারা এক দু কাঠা জমির সূর্য কিরণ যেটা ছড়িয়ে পড়ছিল ওটাকে কেন্দ্রীভূত করতে পারি লেন্সের দ্বারা, তাহলে কী হবে, যেখানে কনসলিডেটেড সোলার রে প্রজেক্টেড হচ্ছে ওখানে যদি আমরা কাগজ ধরি তো কাগজ জ্বলে যাবে। দিস ইজ দ্য মিরাকল অফ কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশন কি জাদু হয়। তো ইসলিয়ে গুরু কা আবশ্যকতা হতি হয়, সখ্ত আবশ্যকতা হতি হয়। গুরু কৌন হ্যায়, গু মতলব অন্ধেরা, রু মতলব প্রকাশ, যো অজ্ঞান অন্ধেরা সে প্রকাশ কে ওর লে যেতে হয় ওই গুরু বনে কা লায়ক হ্যায়। তো গুরু সিদ্ধ পুরুষ হ্যায়, গুরু ব্রহ্মজ্ঞ পুরুষ হ্যায়, গুরু ব্রাহ্মণ হ্যায়। ব্রাহ্মণ মতলব ওই যে পুরোহিত নেই, ইহা ব্রাহ্মণ মতলব যো ব্রহ্ম জানাতি যশ ব্রাহ্মণ, যো সাধনা বলসে ব্রহ্ম কা পরম পদ কো প্রাপ্ত কর, জন কল্যাণ কা ব্রত লে কর, স্বেচ্ছা সে প্রাকৃতিক গুণাধীন হতে হয় তথা মানব শরীর কো ধারণ করতে হয়, বে হি সির্ফ বে হি গুরু বনে কা লায়ক হ্যায়। তো বাবা আনন্দমূর্তিজি স্বয়ং তারক ব্রহ্ম ছিলেন, বাবা এসেছিলেন জগতের কল্যাণের জন্য। বাবার আগমন সম্পর্কে ঋষি অরবিন্দ ভবিষ্যৎবাণী করেছেন লাইভ ডিভাইন গ্রন্থে। অরবিন্দ বলছেন, হোয়েন অবতার কামস উই লাইক টু বিলিভ হি উইল নট অনলি বি দ্য রিলিজিয়াস গাইড বাট দ্য পলিটিক্যাল লিডার, দি ক্যাপ্টেন অফ কোঅপারেটিভ ইন্ডাস্ট্রি, দ্য গ্রেটেস্ট এডুকেশনালিস্ট, রিজেনারেটর অফ দ্য সোসাইটি উইথ আইডিয়াল অফ পোয়েট আর্টিস্ট অ্যান্ড সিয়ার, অ্যান্ড ইন শর্ট হি উড বি দ্য সামারি অ্যান্ড গ্র্যান্ড টাইপ অফ দ্য ফিউচার ইন্ডিয়ান নেশন হুইচ ইজ রাইজিং টু রিসেপ অ্যান্ড লিড দ্য ওয়ার্ল্ড। ভগবান পদার রহে হ্যায় ভারত ক্ষেত্র মে, জল সে জল পধরেঙ্গে কেসে পেচানেঙ্গে উনকো, ওয়ে কেবল ধর্মগুরু হোঙ্গে সো বাত নেহি, ওয়ে কে সাথ রাজনেতা শিক্ষাবিদ অর্থশাস্ত্রী আর সহকারী উদ্যোগ মে অগ্রগামী পুরুষ ভি হোঙ্গে, উনকা হৃদয় কবিত্ব শিল্প মানসিকতা আর পাণ্ডিত্য সে ভরা রহেগা, ওয়ে এইসা এক ভবিষ্য সমাজ নির্মাতা বনকে পধারেঙ্গে, যো ভারত কো উঠা কে চলে যায়েঙ্গে আর নবজাগ্রত ভারত বাকি বিশ্বকে সার্থক নেতৃত্ব প্রদান করেঙ্গে, যো ভারত অতীত মে পাস্ট হিস্ট্রি মে দুনিয়া কা সবসে তাকতবর আর সবসে মহান দেশ থা ওই ভারত কা পুনর্জাগরণ হোগা, ভারত সারা বিশ্বকে পুনীত হাত সে পাবন হাত সে বাহো সে সারা দুনিয়া কো লিড করেগা, লাইক এ ফ্রেন্ড, লাইক এ গাইড, লাইক এ ফিলোসফার ইন্ডিয়া উইল গো লিড দ্য ফিউচার হিউম্যানিটি টু দ্য ডোমেইন অফ ডিভিনিটি, এ মাই জানতা হুঁ। তো গুরু আয়ে হ্যায়, সর্বজ্ঞ সর্বশক্তিমান গুরু আয়ে হ্যায়, বাবা আনন্দমূর্তি ওই গুরু হ্যায়, বাবা নয়া সমাজ বনানে কা মকসদ সে আয়ে হ্যায়, বাবা নয়া সমাজ বনানে কে লিয়ে যো যো সামান কা জরুরত হ্যায় সব দেখে গয়ে হ্যায়,
বাবা স্পিরিচুয়ালিটি ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস দিয়ে হ্যাঁ ধর্মগুরু মানকে, বাবা রাজনৈতিক তত্ত্ব দিয়ে হ্যাঁ, রাজনীতি কোন রাজনেতা কোন বন সকতা হ্যায়, রাজনীতি ক্যা চিজ হ্যায়, রাজনীতি মতলব রাজা কা নীতি নহীঁ হ্যায়, রাজনীতি মতলব নীতিও কা রাজা, মতলব জো সবসে বড়া নীতি হ্যায়, সবসে মহান নীতি হ্যায়, ওহি রাজনীতি হ্যায়, এ রাজনীতি কোন কোন পালন কর সকতা হ্যায়, না জো সবসে মহান আদমি হ্যায়, জো নীতি পর সততা পর ঈমান পর জিনকা জিন্দগি আধারিত হ্যায়, ওহি অন্ধেরা সে প্রকাশ কি ওর মানব সমাজ কো লে যা সকতে হ্যায়। তো ইসিলিয়ে রাজা আগর পাখণ্ডী হোগা তো তো উনকা নীতি ভি পাখণ্ডীপন হোগা, ইসিলিয়ে রাজনীতি মতলব রাজা কা নীতি না, দুঃশাসন রাজা আগর দুঃশাসন হোগা উসকা নীতি তো দুঃশাসনী নীতি হয়ে যায়গা, মতলব রাজনীতি মতলব রাজা কা নীতি নহীঁ, রাজনীতি মতলব নীতিও কা রাজা, রাজহাঁস মতলব রাজা কা হাঁস নহীঁ, রাজহাঁস মতলব হংসো কা বর্তকো কা রাজা, বড়া বড়া হাঁস রাজহংস ওইসা হি, রাজপথ মতলব পথো কা রাজা, রাজা কা পথ নহীঁ, রাজনীতি মতলব নীতিও কা রাজা, সব নীতি ক্যা চিজ হ্যায়, না ক্ষমার্থে নয়ন মিত্যর্থে নীতি, জো মনুষ্য কো ক্ষেম মনুষ্য কো ক্ষেম লা দেতা হ্যায়, ওই হ্যায় নীতি, ক্ষেম মতলব ক্যা হ্যায়, জেসে কি গীতা মে ভগবান কৃষ্ণ কাহতে হ্যায় যোগক্ষেমং বহম মহম, মাই যোগিও কো ক্ষেম লা দেতা হুঁ, ক্ষেম মতলব খানা কপড়া মকান দবাই শিক্ষা আর শেল্টার, তো এই পাঁচ যে মিনিমাম বেয়ার এসেন্সিয়ালিটি অফ লাইফ জিসকা বিনা জিন্দগি অধুরা হ্যায়, তো জিনে কে যে আবশ্যিক সামান এ খানা কপড়া মকান দবাই শিক্ষা আদি এসব তত্ত্ব কো প্রাপ্ত করনে কে লিয়ে হি নীতি হ্যায়, আর জো এ নীতি পর জিনকা জিন্দগি নীতি পর আধারিত হ্যায় ওহি হ্যায় নেতা। একবার পাটনা কা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন মে মাই ভাষণ দে রহা থা করিব 30 সাল পহলে, তো পিয়াস সরকার কনসেপ্ট অফ লিডারশিপ কা উপর মে, তো এক নেতা এক সিনিয়র ইঞ্জিনিয়ার সাহেব খড়া হো গে আর পুছা মুঝসে, স্বামীজি জিস দেশ মে নেতা লোক সিফ লেতা হ্যায় কমাতা হ্যায় বাঁয়ে হাত সে, নেতা সিফ লেতা হ্যায় আর আপনা পকেট ভরতা হ্যায়, উস দেশ কি হালত কিতনি দয়নীয় হো সকতি এ হামলোক আজি মহসুস কর রহে হ্যায়, তো নেতা মানে আমরা হামলোক দেখা হ্যায় চন্দ্রগুপ্ত মৌর্য জৈসা সম্রাট, না সম্রাট অশোক মতলব চন্ডা অশোক নহি, কলিঙ্গ যুদ্ধ কা পহলে নহি, কলিঙ্গ যুদ্ধ কা উপরান্ত বৌদ্ধ ধর্ম মে দীক্ষা লেনে কা বাদ জো পাবন পুনিত রাজা কা উদয় হুয়া সম্রাট অশোক কা আধার মে, জো ফিলান্থ্রপিক পার্সোনালিটি গ্রো আপ কিয়া সম্রাট অশোক জি কা আধার মে, ওহি হ্যায় ও তো ধর্মাশোক বন গে হ্যায় উসকে বদৌলত, তো ধর্মাশোক কা রাজ চাহিয়ে, নেতাজি সুভাষ চন্দ্র বোস কাহতে থে কি লিডার ডাজেন্ট ড্রপ ফ্রম দ্য স্কাই, ইট ইজ ফোর্সড আউট অফ এ স্পন্টানিয়াস প্রসেস অফ সাধনা সার্ভি সাফারিং অ্যান্ড ডেডিকেশন টু হিউম্যানিটি, নেতা কোই আসমান সে নেহি গিরতে অপিতু সাধনা সেবা ত্যাগ আর আত্মসমর্পণ কে ভাবনা সে স্বয়ং আপনি আপ বন যাতে হ্যায়, নেতা আকাশ থেকে পড়ে না, নেতা তৈরি হতে হয় সাধনার দ্বারা সেবার দ্বারা ত্যাগের দ্বারা এবং আদর্শের বেদিমূলে আত্মোৎসর্গের মাধ্যমে প্রকৃত নেতা হওয়া যায়, কারণ সাধনার আগুনেতে অন্তর যদি দগ্ধ হয় তবে ভেতর থেকে কাম ক্রোধ লোভ লালসা হিংসা সমস্ত রিপু উৎপাটিত হয়ে যাবে এবং আনটেন্টেড ক্যারিয়ার আর ক্যারেক্টার কা অধিকারী ইনসান বন যায়গা, আর ওহি সহি নেতা বনকে উভর কে আয়েগা আর ওহি অন্ধের সে প্রকাশ কে ওর মানব সমাজ কো রাষ্ট্র ব্যবস্থা কো লে যা সকতে, ইসিলিয়ে আজ কবি বাঙালি কবি বড়ে দুঃখ কে সাথ খেদ কা সাথ গানা গাতে হ্যায়, কান্ডারে নাহি কো কমলা দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে, আজ প্রভাটি স্ট্রাইক ইন ভারত ক্ষেত্র মে রিয়াল কান্ডারি নেহি, রিয়াল খেবাইয়া নেহি, রিয়াল পাইলট নেহি, তো ইসিলিয়ে এক নেতা চন্দ্রগুপ্ত মৌর্য জৈসা বিক্রমাদিত্য জৈসা সুভাষ চন্দ্র বোস জৈসা শিবাজি মহারাজ জৈসা রানা প্রতাপ জৈসা ধার্মিক রাজা কা জরুরত হ্যায় রাজর্ষি কা জরুরত হ্যায়, ইসিলিয়ে সুভাষ চন্দ্র কাহতে থে কে ইন্ডিয়া ইজ অ্যাট দ্য নিড অফ
socio-economic and political reconstruction, and hence must be governed by dictator, a benevolent dictator. Ganatantra, ये तो बकातंत्र बन गया है. Demos, पिया सरकार कहते हैं प्राउड फिलोसॉफी में, जिस देश में कम से कम 75% आदमी गरीबी हालत से मुक्त हो गया है और शिक्षित बन गया है, एडुकेटेड बन गया है और नैतिकवान सौत ईमानदार बन गया है, उस देश में डेमोक्रेसी लागू करने से वो अच्छा हो जाएगा, देश का काफ़ी कल्याण करेगा. मगर जिस देश में मोर देन 80% लोग गरीबी हालत में जी रहा है और अनपढ़ है और पाखंडी तत्वों से भरा हुआ है, उस देश में तो जनता मतलब एक ग्रीक डेमोस एक ग्रीक शब्द है, डेमोस मतलब जनता या पब्लिक. किंतु आज देख रहा है 80% लोग डेमोस नहीं डेमोन बन गया है. जिस देश में 80% लोग डेमोन है, बाइपेड है, ह्यूमन बीइंग है, ह्यूमन बीइंग ह्यूमन के बॉडी में डेविल है, ब्रूट है, उस देश का हालत, उस अगर उसी लोगों के हाथ में सबरेन अथॉरिटी दिया जाएगा तो देश का हालत कितना दयनीय हो सकेगा. लोग तो पैसा शराब पिला करके वोट ले लेगा, खरीद कर लेगा, या गुंडागर्दी करके वोट का प्रहसन बन जाएगा, इलेक्शन का प्रहसन बन जाएगा, फार्स बन जाएगा. इसलिए ऐसा ही हो रहा है. इसीलिए सुभाष चंद्र कहते थे कि भारत का दरकार शिवाजी जैसा, राणा प्रताप जैसा, चंद्रगुप्त मौर्य, विक्रमादित्य जैसा, राजा जनक जैसा, रामचंद्र जैसा, युधिष्ठिर जैसा तानाशाह की जरूरत है. तो इसीलिए कम से कम 20 साल ऐसा तानाशाह का जरूरत है. जब 80% लोग मिनिमम, कम से कम 80% लोग गरीबी हालत से मुक्त हो जाएगा और ईमानदार बन जाएगा, गरीबी हट जाएगा देश से और एडुकेटेड हो जाएगा लोग, तब डेमोक्रेसी को हम रीइंस्टॉल कर सकते हैं, फिर से दोबारा लागू कर सकते हैं. लेकिन भारत का आज सख्त जरूरत है, ऐसा है धार्मिक तानाशाह का, ईमानदार तानाशाह की आवश्यकता होता. इसीलिए धर्म साधना करेंगे तब ना धार्मिक शासक बनेंगे, धर्म साधना करेंगे ऋषि जैसा पर्सनैलिटी ग्रो करेंगे तब तो वही राजा, जो एक ही आधार में राजा भी है ऋषि भी है, ऐसा राजर्षि महर्षि लोग देश का शासन करेगा, तभी भारत आखिरकार दुनिया का सबसे ताकतवर देश बन जाएगा. बाबा आनंद मूर्ति जी कवि बन के आए हैं, करीब 5,800 गाना दिए हैं, वो गाना दिया है बड़ी सुंदर गाना, प्रभात संगीत. एक मुस्लिम प्रोफेसर, मैं जब लेक्चर दे रहा था फ्रांस का सोर्बोन यूनिवर्सिटी ऑडिटोरियम में 1983 में, उस समय में प्रभात संगीत का कैसेट हमसे प्राप्त किए थे ये मुस्लिम अध्यापक. बाद में दीक्षा लिया, योग साधना सीखा, उसके बाद ये मुस्लिम अध्यापक हेराल्ड ट्रिब्यून नाम के मैगजीन है यूरोप से निकालता है, उसमें प्रभात संगीत के बारे में एक आर्टिकल लिखा. अंतिम चरण में उनको एक आर्टिकल में लिखा हुआ था कि मिस्टर पिया सरकार्स कंट्रीब्यूशन टू द वर्ल्ड ऑफ म्यूजिक एज एग्जेम्प्लीफाइड इन ओवर 5000 सॉन्ग कंपोजिशन कॉल प्रभात संगीत इज द गिफ्ट ऑफ रेयर जीनियस. द कलरफुल ब्लेंड ऑफ भाव, भाषा, सुर एंड छंदो इन ए यूनिक स्टाइल इज वेरी वेरी थ्रिलिंग. तो बाबा आनंद मूर्ति जी आए हैं, इकोनॉमिस्ट बनकर के प्राउड फिलोसॉफी दिया है, करीब 25 किताबें बाबा दिए हैं इकोनॉमिक और पॉलिटिकल साइड में दिया है, करीब 7 किताब, ए डिस्कशन, ह्यूमन सोसाइटी पार्ट 1 पार्ट 2, टू द पैट्रियट आदि किताबें आप अध्ययन करेंगे तो आपको मालूम हो जाएगा सही नेता बनने का नुस्खा क्या है. वो है बाबा के दिया है प्राउड फिलोसॉफी में, उसमें स्पिरिचुअल रेवोल्यूशनरी यानी सद्विप्रो का हाथ में समाज का सुप्रीम अथॉरिटी सौंपा जाएगा, उसमें इसका तत्व में लिखा हुआ है. तो स्पिरिचुअल सद्विप्र कौन है, बाबा जी लिखता है पिया सरकार किताब में, दोज स्पिरिचुअल रेवोल्यूशनरीज हु वर्क टू अचीव प्रोग्रेसिव चेंजेस फॉर ह्यूमन एलिवेशन ऑन ए वेल थॉट प्री प्लान बेसिस
and those who are firmly established on the 10 cardinal principles of life, Jomo and Niyomo, and those who achieved already through tremendous spiritual practice, who achieved untainted career and character, they are called Sadvipro, and they are capable of taking humanity from Cimmerian darkness to the domain of divinity. तो इसलिए ये सद्विप्रो का शासन का जरूरत है आज आज केवल ना केवल भारत में बल्कि सारा दुनिया में कैसा एक वर्ल्ड कन्फेडरेशन बनेगा, एक विश्व युक्त राष्ट्र बनेगा, उसका सारे तौर तरीका बाबा जी अपना राजनैतिक किताबों में लिखे हुए हैं। इकोनॉमिक्स का किताब में कैसे हर आदमी को खाना कपड़ा दवाई मकान शिक्षा का गारंटी मिलेगा, उसके सारे तत्व दिया है प्राउड में। और एक बैलेंस्ड इकोनॉमिक सेटअप कैसे बनेगा वो सब दिए हैं। कैसे मंडन सुप्रमंडन स्पिरिचुअल सारे पोटेंशियलिटी का, सारे वेल्थ का कैसे मैक्सिमम यूटिलाइजेशन होगा, मैक्सिमम यूटिलाइजेशन से मैक्सिमम प्रोडक्शन होगा, कैसे मैक्सिमम प्रोडक्शन के बाद खाना कपड़ा मकान का सा इंतजाम आप मनुष्य अपना काम से ही कर लेंगे, उनका परचेजिंग कैपेबिलिटी ग्रो अप करेगा और वो अपना सारे जरूरतमंद सारे सामान वो खरीद कर सकेंगे, उनका स्टैंडर्ड ऑफ लिविंग हायर होता जाएगा ग्रेजुअली, उसका सारे बंदोबस्त किया है बाबा। तो एजुकेशनलिस्ट बन के आए हैं, तो बाद में जब फिर हम लोग मिलेंगे, बाबा का जो आइडियल एजुकेशनल सिस्टम होलिस्टिक कॉम्प्रिहेंसिव एंड न्यू ह्यूमनिस्टिक एजुकेशनल सिस्टम कैसे बाबा समाज में लागू किए हैं, इसके बारे में क्लियर डिस्कशन एजुकेशन शब्द का बोल आप चर्चा करेंगे। तो ऋषि अरविंद का जो भविष्यवाणी, ये तो बाबा आए हैं सोशल रिफॉर्मर बन के आनंद मार्ग में, वैदिक सिस्टम में कैसे शादी कराया जाता है, कैसे अन्नप्राशन शिलान्यास गृह प्रवेश श्राद्ध सेरिमनी सब कुछ, इसमें कोई पैसा लेन देन का कोई जरूरत नहीं है, बिना पैसा में आनंद मार्ग का जो सन्यासी लोग है वो लोग पौरोहित्य करेंगे और ये सब सोशल जो सेरिमनीज को वो कंडक्ट करेंगे। तो इसका कभी आप आनंद मार्गो का मैरिज सेरेमनी आप देखेंगे तो मालूम हो जाएगा, इसमें जाति पाति भेदभाव का कोई ज़रूरत नहीं है, किसी भी जाति का इंटरकास्ट आनंद मार्ग में इंटरकास्ट इंटर कॉन्टिनेंटल इंटर रिलीजियस इंटर एथनिक इंटर एथनिक आदि इंटर रिलीजियस आदि मैरिज का इंतजाम है, इसमें कोई दहेज का सिस्टम नहीं है और इसमें सन्यासी लोग या तो गृह आचार्य लोग शादी कराते हैं और कंडक्ट करते हैं और उसमें वे लोग भी कुछ पैसा नहीं लेते हैं। खैर वैदिक मंत्र है संग ओम मधुवातारीतायते मधु सरंत सिंधव माधीर्ण संतोषाधी मधुनक्त मुतोष मधुमात पार्थिव रज मधुदौरस्तु न पिता मधुमान्न वनस्पति मधुमा अस्तु सूर्य माधीर्गाव भवन्ति न ओम मधु। यही मंत्र का उच्चारण करने के बाद शादी कराया जाता है। आकाश मधुमय बाताश मधुमय मधुमय त्रिभुवन ओरे जलेते मधु स्थलेते मधु मधुमय होलो ए भुवन मधुमय त्रिभुवन। तो योग साधना का साथ रिलीजन का जो अंतर है, रिलीजन बिलीफ पर आधारित है लेकिन योग साधना या स्पिरिचुअल कल्ट ये विश्वास पर नहीं, ये तो प्रैक्टिस पर आधारित है, रियलाइजेशन पर आधारित है। भगवान अनंत आनंद का सागर तो ये महसूस करेंगे रियलाइज करेंगे साधना करते हुए, आपको मालूम हो जाएगा भगवान बाहर में कहीं नहीं है, मंदिर मस्जिद गिरजा में नहीं है, भगवान आपका दिल का गहराई में छिपे हुए हैं, वो अपार असीम अनंत आनंद का सागर है। स्वामी विवेकानंद का परिभाषा है गॉड इज इनएक्सप्लिकेबल इनएक्सप्रेसिबल एंड इनएग्जॉस्टेबल एसेंस ऑफ लव एंड हैप्पीनेस टू बी नोन बट नेवर डिफाइंड।
तो भगवान अपार असीम अनंत आनंद का सागर है, वो हमारा दिल का अंदर में छिपा हुआ है। हम लोग साधना करेंगे, जैसे कि एटम का अंदर है इलेक्ट्रिक न्यूक्लियर एनर्जी, तिल का अंदर तेल, और नदी सूखा नदी का अंदर पानी है, वैसा करके हम सबों का दिल का गहराई में है अपार असीम आनंद का सागर भगवान। वेद कहते हैं तिलेषु दैलं दधिनी वसर्पिराप स्वत सारणीषु चाग्नि एवं आत्मात्मनि गृह्यते हसौ सत्य नैनं जो अनुपस्यति। तो इसलिए हर जगह में हर वस्तु का अंदर भगवान है। भगवान को पाने के लिए हमको इधर उधर घूमना, इधर आज इस तीर्थ काल उस तीर्थ उधर इधर उधर भागने से नहीं मिलेगा, अंतर में है। भगवान शिव कहते हैं इदम तीर्थं भ्रमंत तामुसा जना आत्मो तीर्थं नो जानन्ति कथं मोक्ष वरानने। हे पार्वती, ओ मूर्ख है जो आज इस तीर्थ में जाता है, काल दूसरा तीर्थ में जाता है, भटकता है। भटकने से, इधर उधर भटकने से भगवान नहीं मिलेगा। भगवान को मिलने के लिए आत्मतीर्थ का दर्शन करना चाहिए, आत्मतीर्थ अंदर में है। स्वामी विवेकानंद कह रहे थे एक बार सारा दुनिया घूमने के बाद एक वाणी में बोला, जे जहार जन्य आमरा सारा पृथ्वी परिव्राजन करितेछिलाम, जहाके आमरा सुदूर आकाश मेघेर अंतराले लुक्कायित अनंत रहस्यमय बलिया मने करितेछिलाम, जहार जन्य आमरा मंदिर मस्जिद गिरजाघरे प्रार्थना करितेछिलाम, साधनार সফল সমাপ্তিতে আমরা অবলোকন করিতে পারিব যে তিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে বিরাজিত অসীম চেতনার অসীম জ্ঞানের অনন্ত আনন্দের সাগর। আমি আমারই হারানো সত্তা, আমি ভগবান ছিলাম, আবার ভগবান হয়ে যাব সাধনার সফল সমাপ্তিতে। আর সেই দিন আমরা সত্যি বুঝতে পারবো, যেদিন ভগবানকে লাভ করব সেদিন বেদের ঋষির কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আমরা জগৎবাসীকে বলতে পারব, শৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্র মানবা আয়ধমানি দিব্যানি বেদাহমেতং ত্বমেব। এই বেদের শ্লোকটা আমি আর বাংলায় ব্যাখ্যা হিন্দিতে ব্যাখ্যা করছি না, রবি ঠাকুর বাংলায় কবিতাতে শুনুন কবিতাটা। শোন বিশ্বজন, শোন অমৃতের পুত্র যত দেবগণ দিব্যধাম বাসী, আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ, যিনি আধারের পারে জ্যোতির্ময় তারে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। গোস্বামী তুলসীদাস কহতে হয় কি জানে বিনু নহই পরেতীতি, বিনু পরেতীতি হই নই প্রীতি, প্রীত বিনা নো ভগতি দৃঢ়াই, জিমি খগপতি জলকে চিকনাই। যব তক জানে প্রাপ্ত নেই করেঙ্গে সাধনা কা বজাও সে, জানে মতলব প্র্যাকটিক্যাল রিয়ালাইজেশন অফ গড, ভগবান কে মে ভগবান অপার আনন্দ অনন্ত আনন্দ কে সাগর হয়, হাম জব তক এ স্বয়ং মেহসুস নেই করেঙ্গে, উপলব্ধি নেই করেঙ্গে, রিয়ালাইজ নেই করেঙ্গে, তব তক হাম কেসে বিশ্বাস করেঙ্গে। তো লেকিন রিলিজন কহতে হয় বিশ্বাস করো, বিশ্বাস করতে করতে আপকো মিল জায়গা চিজ না, বিশ্বাস করনে সে রাম পদরথ নেই মিলেগা, রাম পরম পদার্থ উসকো প্রাপ্ত করনে কে লিয়ে সাধনা কা জরুরত হয়, গুরু করণ কা জরুরত হয়। গুরু আপনা আধ্যাত্মিক শক্তি কা মাধ্যম সে আপকা অন্দর ও পরম ধন কো রাম কো জাগ্রত কর দেঙ্গে। সিয়া রাম ময় সব জগ জানি করিহু প্রণাম জড়ি যুগ পানি। जब भगवान को प्राप्त कर लेंगे तो अब मनुष्य गाना गाते रहेंगे, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। রাম মতলব রমন্ত যোগিন যস্মিন স রাম, যিনি যোগীগণকে অপার অসীম অনন্ত আনন্দ প্রদান করতে হয় বেহি রাম হয়। রাম जो राम वही शिव वही कृष्ण वही नारायण वही जगन्नाथ। एक दिन भगवान का हजारों नाम है लेकिन वो एक है, इसलिए वेद कहते हैं एक ब्रह्म द्वितीय नास्ति, कुरान कहते हैं ला इलाही इल्ला अंत सबना का इन निकुंत विनाश जो अलमीन, ला शरीक अल्लाह मन न गनगोम दार जो मिन आसमा लेखी गुंजाम दार कुल मोमिना, अल्लाह मंदिर मस्जिद गिरजाघर में छिपा हुआ बाधा हुआ नहीं, अल्लाह लिमिटेड नहीं है, कन्फाइंड नहीं है किसी गिरजाघर में किसी मस्जिद में, अल्लाह अनंत असीम चेतना का सागर है, अल्लाह परम तत्व है, अल्लाह परम ब्रह्म है, परमेश्वर है। अल्लाह अरबिक शब्द आ से आरंभ हो, ला से लालन, ह से हनन,
ओम मतलब अ से ब्रह्मा, उ से विष्णु, म से महेश्वर, गॉड मतलब जी से जनरेटर, ओ से ऑपरेटर, डी से डिस्ट्रैक्टर, सेम मीनिंग है। सृष्टि स्थिति अंतेर जे परम ब्रह्म, सृष्टि स्थिति अंत जगतर सृष्टि स्थिति लॉयर जो सुप्रीम कंट्रोलर वही है सगुन ब्रह्म। उसका अरबी में उसका प्रतिशब्द है अल्लाह, और लैटिन में है गॉड, और संस्कृत में उसका बीज अक्षर है ओम। तो इसीलिए आज मनुष्य जो रिलीजियस रिलीजन के ग्राउंड पे कितना इंतिफादा हुआ है, कितना रिलीजियस वारफेयर हुआ है, कितना क्रुसेड हुआ है, कितना जिहाद हुआ है, आज नररक्त स्रोत में सारा दुनिया अब तक सदियों का पूर्व से आज तक सारा दुनिया नररक्त के प्रवाह में बारी बारी में पूरा खून का बाढ़ से, पूरा खून का सैलाब से भर गया है, बारे बारे डूबा हुआ है धरती। इसको उठाना पड़ेगा, जागाना पड़ेगा, और रिलीजियस पाखंडी लोगों का तांडव से दुनिया को बचाने के लिए स्पिरिचुअलिटी इज द ओनली पेनासिया। क्योंकि रिलीजन मनुष्य समाज को फ्रेगमेंटेड कर देता है, खंड खंड कर देता है, और एक 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 खंड का साथ दूसरा खंड का लड़ाई लगा देता है। लेकिन धर्म सब मानुषर एकटाई, स्पिरिचुअल प्रैक्टिस उसी धर्म का प्रैक्टिकल साइड है। प्रैक्टिकल साइड में आएंगे तब ना आपको मालूम हो जाएगा भगवान कितना मधुर है, कितना मिठास है भगवान में। वो तो नेक्टर है, एलिक्सिर ऑफ इमोर्टालिटी। गॉड द सुप्रीम ट्रांसेंडेंटलिटी इज फुल ऑफ एलिक्सिर ऑफ इमोर्टालिटी। तो जो भगवान को प्राप्त करेंगे वो भगवान बन जाएंगे। वो तो मेरा साथ गाना गाते रहेंगे, ओ सियान में ड्राई अप माउंटेंस में क्रम्बल, पोल स्टार में फॉल आउट ऑफ द स्काई, ओ सियान में ड्राई अप परम ब्रह्म परमेश्वर विल रिमेन फॉरएवर विथ हिज यूनिवर्स परम ब्रह्म। ओ ह्यूमन बीइंग्स डिवाइन बीइंग्स प्रोसीड ऑन टू दैट मेडिटेट ऑन दैट ट्रांसेंडेंटल एंटिटी। सागर सुखिए जेते पारे पर्वत चूर्ण होते हो पारे, नव पथे ध्रुव तारा खसे जेते पारे, सागर सुखिए जेते पारे जगदीश्वर जगन्नाथ থেকে যাবে চিরকাল জগতের সাথে। শোন বিশ্বজন যত দেবগণ, ধ্যান যোগে এগিয়ে যাও চেতনাকে ঘুরিয়ে দাও পরম ব্রহ্মের পানে, সাগর শুকিয়ে যেতে পারে। তাই বাবা আনন্দমূর্তির একটা বাণী স্মরণ করে বক্তব্য শেষ করব। বাবা বলছেন সব মানুষের ধর্ম এক, মানুষ মানুষ ভাই ভাই, উঁচু কিংবা নিচু নাই। এই সহজ সত্যটাকে যারা ভুলে থাকতে চায়, যারা বিকৃত করতে চায়, তারা মানুষের সবচেয়ে বড় শত্রু। আজকের পৃথিবী অজস্র খণ্ড খণ্ড ভাগে বিভক্ত হয়ে গেছে মানব সমাজ। কেউ জিও সেন্টিমেন্টে, কেউ সোশিও সেন্টিমেন্টে, কেউ রিলিজিয়াস সেন্টিমেন্টে বিভক্ত করে দিয়েছে সমাজকে। আজকে তাই দরকার ধর্ম সাধনা বা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে ভূমা কেন্দ্রবিন্দুর দিকে আমাদের এগিয়ে যেতে হবে, আর গান করতে হবে যে তমে ব মাতা চ পিতা তমে ব তমে ব বন্ধুশ্চ সখা তমে ব তমে ব বিদ্যা দ্রবে নং তমে ব তমে ব সর্বং মম দেব দেব তমে ব মাতা
তাই ভয় পাবেন না, হতাশাগ্রস্ত হবেন না। একদিন সারা পৃথিবী এই স্পিরিচুয়াল প্র্যাকটিসের আন্ডারে আসবে, সারা পৃথিবীর মানুষ সাধনা সেবা ত্যাগের মাধ্যমে দ্রুত পদক্ষেপে ঈশ্বর প্রাপ্তির দিকে একসাথে এগিয়ে চলবে। সেদিন বেদের কবি বেদের ঋষিদের গান সার্থক হবে। ওং সহনা ভবত সহন ভুনক্ত সহ বীর্যং করবাবহৈ তেজস্য নাবতিতমস্তু মা বিদ্বেষাবহৈ ওম শান্তি ওম শান্তি। সেদিন ঋগ্বেদের ঋষির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সারা পৃথিবীর সব মানুষ গাইবে সঙ্গচ্ছোধম সঙ্গবদোর্ধম সঙ্গবমনাং সৃজানতং দেবভাগং যথা পূর্বে সঞ্জানানুপাসতে সমনিবয়া তাই বাঙালি বড় নয়, মুসলমান বড় নয়, খ্রিস্টান বড় নয়, বিহারি বড় নয়, হিন্দু বড় নয়, বৌদ্ধ বড় নয়, সবাই বড়, সবাই আমরা অমৃতের সন্তান, শ্রীণন্ত বিশ্ব অমৃতস্য পুত্র মানবা, সবাই শান্তির বাণীতে এগিয়ে চলো। বাবা বলছেন স্প্রেড আউট দ্য সারমন্স অফ অ্যামিটি অ্যামং এস হিউম্যানিটি, রিমাইন্ড ওয়ান অ্যান্ড অল দ্যাট দ্য অরিজিন as well as the finality of the entire humanity is one and the same, অর্থাৎ প্রেম মৈত্রী ভাই ভাইচারা বিশ্ব ভাইচারা বিশ্ব বন্ধুত্বকে পাইগাম সারা দুনিয়া মে প্রচার করতে রহো, সবকে ইয়াদ দিলবা দো কি সবকা আদি এবং সমাপ্তি একই একই বিন্দু মে বিধৃত হয় স্থিত হয় উৎপ্রোত হয় ও হ্যায় পরম ব্রহ্ম পরমেশ্বর, উহাঁ সে হাম আয়ে হ্যায় সব আর উহাঁ ওহি হ্যায় আমরা জিন্দগি কা অন্তিম লক্ষ্য গোল্ডেন গোল অফ অল created beings is God. इसीलिए गोस्वामी तुलसीदास का ही वाणी पर आना पड़ेगा कि गोस्वामी तुलसीदास बोलते हैं का संतोष का बड़ी अभाव है, कमी है। वो कहते हैं कि को विश्राम के पावता तो सहज संतोष बिनु चलो कि ना जल बिनु नाव कोटि जतन पोची पची मरिया, जल बिना नाव नहीं चलता है, चल सकता है। आज जितना मेटेरियल मैडनेस है उसी के चलते समाज जहन्नम में जा रहा है। भोगात्मक मानसिकता आज मनुष्य को नरक की ओर ले जा रहा है। जो साधना करेंगे तब असल आनंद असल शांति अंदर में है। इस পরম সত্যকে ইস পরম হকীকতকে ইনসান সমঝ যায়েঙ্গে, ইসলিয়ে সাধনা কা সখত জরুরত হয় জি। ইসলিয়ে বাবা কহতে হ্যায় কি ক্লাউডস ক্যান নট ওভারকাস্ট দ্য সান ফর এ লং টাইম, দ্য ক্রিয়েচার্স অফ দ্য ডার্কনেস নেভার ওয়ান্ট এক্সপ্যান্সিভ এক্সাল্টেশন অফ হিউম্যান সোসাইটি, ইভেন দেন ম্যান শ্যাল মার্চ অ্যাহেড, নান ক্যান অ্যারেস্ট দ্য স্পিড অফ ইটস প্রোগ্রেস। মেঘ সূর্যকে বেশিক্ষণ ঢেকে রাখতে পারে না, অন্ধকারে জীবরা চায় না মানুষের সার্বিক অভ্যুত্থান হোক, তবু মানুষ এগিয়ে যাবে, কেউ তার গতিরোধ করতে পারবে না। যারা মানব সমাজকে কোটি কোটি লক্ষ লক্ষ ভাগে বিভক্ত করে দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে তাদের দিন শেষ হয়ে আসছে। কেউ বলছে বাঙালি বড়, কেউ বলছে বিহারি বড়, কেউ বলছে হিন্দু বড়, কেউ বলছে মুসলমান বড়, খ্রিস্টান বড়, না, সবাই পরম ব্রহ্মের সন্তান, সবাই তার আদরের সন্তান। সেই পরম ব্রহ্মকে যদি ভালো তাহলে মানুষের মধ্যে কোনো ভেদভাব থাকতে পারে না। মানুষ একসাথে সমস্ত ফিসি পারাস আর্টসকে সমস্ত ফ্র্যাগমেন্টেড থটকে ডিসরিগার্ড করে ডিসকার্ড করে মানুষ জীবনের স্বর্ণিম লক্ষ্য ঈশ্বর প্রাপ্তির পথে এগিয়ে যাবে। ম্যান পজলেসলি আনএবেটেড উইল প্রসিড টুয়ার্ডস দ্য ডোমেইন অফ ডিভিনিটি উইথ ফুল ইউনিজন অ্যান্ড ফুল ফ্যাটার্নাল ফিলিং অ্যামং দেমসেলভস। इसलिए बाबा कहते हैं भूल भय पेओ ना एगिए चलो, यही अंधकार जवनिकार अवसान हो। बाबा बोलछेन अमानिसार अंधतमसार परे अरुणोज्जवल प्रभातेर आगमन जेमन अवश्यम्भावी, ठीक तेमनी आमी जानी आजकेर यही मानवतार शतलक्ष धिक्कार लाछनार परे एकटा गौरवोज्जवल अध्याय आसबे, तोमरा सकले हबे सेई अनागत ऐतिह्येर प्रथम बार्तावह। बाबा बोलछेन অন্ধকার যতই ঘন হোক না কেন
তারপর প্রভাত আসবেই আসবে, অন্ধকারের পিশাচ যতই অট্টহাসি হাস হোক না কেন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাদের সব কিছু শূন্যে মিলিয়ে যাবেই যাবে। তেমনি মানব জাতির দুঃখের রাত্রি যেমনই হোক না কেন, তপস্যার সূর্যালোক, সাধনার সূর্যালোক সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে দেবেই দেবে। মানুষের জীবনে নূতন সূর্যের উদয় হবেই হবে। পরমপিতা বাবা কি জয়, আমাদের প্রিয় বাবা কি জয়, জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তি জি কি জয়।